السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা জানবো শবে বরাতে রোজা কয়টি আর কিভাবে রাখবেন। অনেকেই কমেন্টে জানতে চান শবে বরাতে রোজা কয়টি আর কিভাবে রাখতে হয়, নিয়ত কিভাবে করতে হয়। তো দর্শক, এই নিয়েই আমি হাজির হয়েছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন আবু লামহা চ্যানেল। যদি প্রয়োজন মনে করেন একটি লাইক দেওয়ার জন্য, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, শবে বরাতের রোজা এই সম্পর্কে আমরা হাদিসে যেটি পাই সেটি হলো যে শবে বরাতের দিনে একটি নফল রোজা আছে, শবে বরাতের দিনে নফল রোজা একটি, এটা মুস্তাহাব আমল। আপনি রোজা যদি রাখেন ভালো, না রাখলে কোনো সমস্যা নেই, শবে বরাতের একটি রোজা পাওয়া যায়। তবে দর্শক, অনেকে দুইটির কথা বলতে পারেন বা তিনটির কথা বলতে পারেন, এমন না, শবে বরাতের হিসেবে রোজা হলো একটি। আর আপনি এই রোজা রাখবেন নফল রোজা হিসেবে, এমন না যে আমি শবে বরাতের রোজা রাখছি এমন নিয়ত করবেন, বরঞ্চ আমি নফল রোজা রাখছি, আমি নফল রোজা রাখার নিয়ত করছি, এইভাবে নিয়ত করবেন। শবে বরাতের নামে বিশেষ কোনো নিয়ত নেই। আর আপনি তিনটি রোজা চাইলেও রাখতে পারেন, তবে এই তিনটা শবে বরাতের রোজা না, বরঞ্চ এই তিনটা রোজা হলো মাসিক চন্দ্র মাসের রোজা, অর্থাৎ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো, চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো, এই তিনটা দিন তিনটা নফল রোজা রাখা আমল আছে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তো আপনিও চাইলে এই শাবান মাসের তেরো চোদ্দ পনেরো, যেগুলোকে আইয়ামে বিশ বলা হয়, যখন নাকি পূর্ণিমার চাঁদের আলো অনেক বেড়ে যায়, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তো এই তিনটা রোজা এটা মোস্তাহাব আমল, আপনারা যদি কেউ চান রাখতে পারেন, এটা ফজিলত আছে। কারণ কেউ যদি এই তিনটা রোজা রাখে তাহলে সারা মাস রোজা রাখার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। তো এই তিনটা রোজাও আছে, আপনারা তেরো চোদ্দ পনেরো শাবান মাসের এই রোজা গুলো রাখতে পারেন, তবে এগুলো শবে বরাতের রোজা হিসেবে না, বরং এটা চন্দ্র মাসের রোজা, তিনটি রোজা। আর আপনারা শবে বরাতের রোজা হিসেবে যদি রাখতে চান, একটি নফল রোজা রাখবেন, আর নিয়ত যেভাবে বলছি সেইভাবে করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।